ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং ইংলিশ। আজকের এই ভিডিওতে মাধ্যমিক পরীক্ষা 2023 সালের ইংরেজি বিষয়ের রাইটিংয়ের সাজেশন দেখে নেব। এর আগের বারের সাজেশন অনুযায়ী রাইটিংয়ের তিনটের মধ্যে দুটো কমন পড়েছিল। স্টোরি যেটা পড়েছে সেটা কমন পড়েনি, স্টোরি কখনো কমন পড়বে না, স্টোরি নিজেদেরকে লিখতে হয়। তো এই 2023 সালে আশা করছি যে সাজেশনটা আমি দিতে চলেছি তিনটের মধ্যে তিনটে বা দুটো অ্যাটলিস্ট কমন পড়বেই পড়বে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে অবশ্যই। প্রথম যে রাইটিংটা সাজেশন দিচ্ছি, রাইট এ রিপোর্ট অন এ ক্যাম্পেন অন প্লাস্টিক পলিউশন অর্গানাইজড বাই ইয়োর লোকালিটি। তো প্লাস্টিক পলিউশনকে নিয়ে কোনো রিপোর্ট রাইটিং, কোনো ক্যাম্পেন হচ্ছে সেটাকে নিয়ে রিপোর্ট পড়বে বা পড়তে পারে, এবং প্লাস্টিক পলিউশন নিয়ে কিন্তু প্যারাগ্রাফও পড়তে পারে, এবং রিপোর্টের সমস্ত পয়েন্ট দিয়ে থাকবে। আমরা আশা করছি রিপোর্ট কীভাবে লিখতে হয় সেটা জানি, তো সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। রিপোর্ট কিন্তু অন্যান্য রিপোর্টও পড়তে পারে, বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট, এই সমস্ত রিপোর্ট যদি আমরা জানি কীভাবে লিখতে হয় তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না, কোনো মুখস্থ করার দরকার নেই। যদি জানি কীভাবে লিখতে হয় তাহলে সেটা খুব সহজেই লেখা যাবে। পরবর্তী রাইটিং যেটা খুব গুরুত্বপূর্ণ, প্যারাগ্রাফ রাইটিং, যেটা এবারে খুব গুরুত্বপূর্ণ, বায়োগ্রাফি, লায়নেল মেসি, পেলে, নীরাজ চোপড়া, তিনটে অবশ্যই কিন্তু বায়োগ্রাফি আমাদেরকে তৈরি করতেই হবে। এবং বায়োগ্রাফি কীভাবে লিখতে হয় মুখস্থ না করে সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, অবশ্যই তোমরা দেখো, সেই লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বায়োগ্রাফি বেশি মুখস্থ করার দরকার নেই, পয়েন্ট দিয়ে থাকবে সেই পয়েন্টকে কাজে লাগিয়ে খুব সহজেই কিন্তু বায়োগ্রাফি লেখা যায়। তো সেই কারণে লিওনেল মেসি, পেলে এবং নীরাজ চোপড়া এই তিনটে তোমরা অবশ্যই কিন্তু তৈরি করো এবারের জন্য। আচ্ছা বেশ, পরবর্তী রাইটিং 3 নম্বর, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড টু ইনভাইট হিম অর হার ফর এ পিকনিক অর অ্যান এক্সকারশন। তো বন্ধুকে চিঠি লেখা, তাকে পিকনিকের জন্য বা কোন এক্সকারশনের জন্য তাকে ইনভাইট করে। তো এটাও খুব গুরুত্বপূর্ণ এবারের জন্য, তো তোমরা অবশ্যই তৈরি করো। রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড টু ইনভাইট হিম অর হার ফর এ পিকনিক অর অ্যান এক্সকারশন। 4 নম্বর, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড টু শেয়ার হিজ অর হার এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার 2022। বন্ধুকে চিঠি লেখা, ফিফা ওয়ার্ল্ড কাপ সে তার দেখার এক্সপিরিয়েন্স তাকে শেয়ার করার জন্য। তো এবং ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার যেটা হয়েছে সেটা কিন্তু প্যারাগ্রাফও এবারে পড়তে পারে, সেইটাও কিন্তু তোমরা তৈরি করে রেখো অবশ্যই, এবং এই লেটারটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট। পরবর্তী 5 নম্বর, ইউ ওয়ান্ট অ্যান এডুকেশনাল লোন ফর হায়ার স্টাডিজ, রাইট এ লেটার টু দ্য ম্যানেজার অফ ইয়োর ব্যাঙ্ক রিকোয়েস্টিং হিম টু ইস্যু ইয়োর লোন। তো ব্যাঙ্ক ম্যানেজারকে চিঠি লেখা লোন চাওয়ার জন্য বা ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলার জন্য, এটাও কিন্তু পড়তে পারে। দুটোই তোমরা মোটামুটি তৈরি করে রেখো, যে কোনো একটা আশা করছি পড়তে পারে। পরবর্তী প্রসেসিং রাইটিং এবারে গুরুত্বপূর্ণ রয়েছে, যেহেতু এর আগে একবার স্টোরি পড়ে গেছে, স্টোরি হয়তো এবারে পড়বে না, প্রসেসিং রাইটিংটার উপর গুরুত্ব দিচ্ছি। প্রসেসিং রাইটিং টি, চাউমিন, মোমো এই তিনটে তোমরা একটু দেখে রেখো, এবং প্রসেসিং রাইটিং বেশি মুখস্থ করার দরকার নেই, যে পয়েন্টগুলো বা হিন্টসগুলো দেওয়া থাকবে সেগুলোকে কাজে লাগিয়ে তোমরা সহজেই কিন্তু লিখতে পারবে, যদি তোমরা জানো কীভাবে লিখতে হয়। পরবর্তী রাইটিং, রাইট এ লেটার টু দ্য এডিটার অফ এ নিউজ পেপার অ্যাবাউট দ্য হাই প্রাইস অফ এসেন্সিয়াল কমোডিটিস, দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য নিউজ পেপার এডিটারকে চিঠি লেখা খুব গুরুত্বপূর্ণ। এর উত্তর কিন্তু এই চ্যানেলে রয়েছে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এই উত্তরটা তোমরা অবশ্যই তৈরি করে রাখো। এই 7 রাইটিংয়ের মধ্যে আশা করছি তোমরা কমন পেয়ে যাবে, তো তোমরা এই 7টাই কিন্তু তৈরি করো, আশা করি তোমরা 7টার মধ্যে অবশ্যই কমন পেয়ে যাবে। উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, থ্যাংক ইউ।